हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के भिडियोर माध्यम देखे नेब पीएम किसान सम्मान निधि योजना बड़ो तीन आपडेट एस तो बड़ो तीन आपडेट से प्रत्येक देव तरह हमें अपन रखी जरा इतिमदे देखें अपन पेमेंट प्रोसिड है स्टैटस परिवर्तन होना तर एक गुड न्यूज रही है एखन क्योंकि अपन स्टैटस परिवर्तन हबें कल परशु के देखें अपनारा क्योंकि अपन स्टैटस क्योंकि परिवर्तन हवा शुरू करें तो कैन करें विस्तारित देखे नेब तो प्रथम जो देखा বেশ কিছু কৃষক রয়েছে এই কয়েক দিনে কিন্তু দেখবেন তাদের কিন্তু অ্যাকটিভ থেকে ইনঅ্যাকটিভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের যে স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু ইনঅ্যাকটিভ করা হয়েছে। কেন করা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে বেনিফিশিয়ারি ইজ ইনঅ্যাকটিভ ডিউ টু ইনকাম ট্যাক্স পে। এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তি কিন্তু ইনকাম ট্যাক্স পে করতো, যার কারণে কিন্তু এটা দেখুন মানে ইনঅ্যাকটিভ করে দেওয়া হয়েছে। যদিও এটা কিন্তু দেখুন কিছুদিন আগে ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই ব্যাংক বা পিএফএমএস, এটা কিন্তু করা হয়েছিল, অ্যাকসেপ্টও করা হয়েছিল। অ্যাকসেপ্ট করার পরে দেখুন কবে করা হয়েছিল, 26/5/2021। তারপরে কিন্তু এই যে ব্যক্তির ছিল এই ব্যক্তির কিন্তু আধারটাও ভেরিফাই কমপ্লিট হয়েছিল, কিন্তু কোনোরকম ইনস্টলমেন্টের যে ঘর বা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইভাবে কিন্তু কোনো ইনস্টলমেন্টের ঘরেই কিন্তু এফটিও জেনারেট হয়নি বা পেমেন্ট প্রসেস কিন্তু হয়নি। তো আপনারা বুঝতে পারছেন এই যে ব্যক্তি, এই ব্যক্তি অ্যাকসেপ্ট হওয়ার পরও পরে যখন বুঝতে পেরেছে বা ধরতে পেরেছে যে এই ব্যক্তি ইনকাম ট্যাক্স পেই, সেক্ষেত্রে কিন্তু তখন তাকে ইনঅ্যাকটিভ করে দেওয়া হয়েছে। তো এই পরিবর্তনগুলো শুরু হয়েছে, তো আপনারা আপনাদের স্ট্যাটাসে দেখবেন অনেকের কিন্তু এরকম হয়েছে, আবার অনেকের কিন্তু পেমেন্ট প্রসিড হয়েছে, অনেকের আবার এফটিও জেনারেট হয়েছে, এরকম কিন্তু হয়ে থাকে। তো আমি আপনাদের দ্বিতীয় যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন এই যে এই ব্যক্তি রয়েছে এই ব্যক্তির দেখুন 17/3 অর্থাৎ মার্চের 17 তারিখে কিন্তু পেমেন্ট মোডটা আধার হয়েছিল এবং আধার ভেরিফাই হয়েছিল এবং ব্যাংক থেকে অ্যাকসেপ্ট হয়েছিল। এই যে এই ব্যক্তি দেখুন প্রথম যেটা কিস্তি সেটা আবার পায়নি, দ্বিতীয়টা কিন্তু পেয়ে গেছে এবং এই ব্যক্তির আবার দেখুন এখন কিন্তু আরও দুটো পেমেন্ট কিন্তু প্রসিড হয়ে গেছে, অর্থাৎ এই ব্যক্তি 2000+2000+2000 অর্থাৎ 6000 টাকা কিন্তু পরবর্তী কিস্তি একই সাথে পেয়ে যাবে। এটা হলো আরেকটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এখন থেকে দেখবেন আপনাদের পরিবর্তন কিন্তু হবে পেমেন্টের ঘরগুলোতে, পরপর 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 কিন্তু 4টে অবধি কিন্তু আপনাদের পেমেন্ট প্রসিড হতে পারে, যেমনটা এই ব্যক্তির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিরও সেম 17/3/2022 আধার মোড হয়েছিল, পেমেন্ট মোডটা অ্যাকাউন্টটা উঠে গিয়ে এবং আধার ভেরিফিকেশন এবং ব্যাংক থেকে অ্যাকসেপ্টেড ছিল। তো এই ব্যক্তি 2000+2000+2000+2000 টোটাল কিন্তু 8000 টাকা একবারেই পেয়ে যাবে। তো কবে হবে এখনও অফিসিয়ালভাবে কোনোরকম ডেট অ্যানাউন্স হয়নি, যখনই হবে তখন কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো অনেকদিন ধরেই আপনারা কমেন্ট করছিলেন দাদা পেমেন্ট প্রসিড হয়ে রয়েছে কিন্তু আমাদের পেমেন্ট আসছে না, তো পেমেন্ট আসবে না, আপনার পেমেন্ট একদম অলরেডি মানে রেডি হয়ে রয়েছে, শুধু যখনই রিলিজ করা হবে তখনই আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক কৃষকের স্ট্যাটাস অনেকদিন ধরে পরিবর্তন হচ্ছিল না, এখন আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাসগুলো চেক করে দেখবেন। কাল থেকে দেখবেন আপনাদের কিন্তু মোটামুটি প্রত্যেক কৃষকেরই কিন্তু এরকম হয় পেমেন্ট প্রসিড হয়ে যাবে, না হলে কিন্তু এরকম রিজেক্টেড বা ইনঅ্যাকটিভ করে দেওয়া হবে। দুটো কাজ কিন্তু করা হচ্ছে, আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাসটা পরিবর্তন হচ্ছে কিনা সেটা দেখবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু ইকোয়াইসি করে নেবেন। যদি ইকোয়াইসি না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী পেমেন্ট আপনার আটকেও যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।